অবস্থা তাতে শ্রেণীগতভাবে যেটা আমি বারবার বলে এসেছি শ্রেণীগতভাবে বাংলার মানুষ বঞ্চিত অপমানিত লাঞ্ছিত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজকে শিক্ষা নিয়ে চাকরি পাচ্ছে না ঘুষ দিতে হচ্ছে ঘুষ না দিলে চাকরি পাবে না বাংলার মহিলারা রাস্তায় বেরোতে পারছে না সকাল বিকাল ধর্ষিতা হচ্ছে অপমানিত হচ্ছে ওই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তো একজন মহিলা মুখ্যমন্ত্রী কজন গণধর্ষিতার বাড়িতে উনি যান না উনি ব্যস্ত লোক ডিজিকে তো পাঠাতে পারেন এডিজিকে পাঠাতে পারেন অন্য কোন মন্ত্রীকে পাঠাতে পারেন কোনদিন দেখেছেন যে কোন গণধর্ষিতার বাড়িতে রাজ্যের কোন মন্ত্রী গিয়ে তাকে একটা ভালো কথা বলে তার পরিবারের পাশে দাঁড়ালো দেখেছেন যে কোভিডের সময় কোন মন্ত্রী নেতা আপনাদের বাড়িতে গেছে আপনাদের সাহারা দিয়েছে আপনারা দেখেছেন যে শিক্ষক সমাজ কিভাবে না খেতে পেয়ে অল্প মায়নায় অনশন ধর্মঘট করছে এবং পুলিশের লাঠি খাচ্ছে আপনারা দেখেছেন কিভাবে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যায় ডেইলি ডেইলি ভয়তে অথবা পুলিশ অত্যাচার করে যৌথ সন্ত্রাস করে এই যে দেশ এই দেশ একবার আলেকজান্ডারের সময় হয়েছিল তখন আলেকজান্ডার বলেছিল সেলুকাস কি বিচিত্র এই দেশ এই আমাদের কলকাতা শহর যখন আফফানের সময় জলে ডুবেছিল অন্ধকারে ডুবেছিল দিনের পর দিন বহু মানুষ রোগের ওষুধ কিনতে যেতে বাইরে যায়নি তখন কিন্তু কোন নেতা মন্ত্রীকে দেখা যায়নি কিন্তু আপনারা তাদের দেখতে পাবেন যখন ভোট আসবে ভিক্ষার বাটি নিয়ে আপনাদের সামনে চলে আসবে এই রাজ্যের নেতা মন্ত্রীরা বলবে ভিক্ষা দাও ভোট দাও ভোট দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভোট দাও ভোট দাও ভিক্ষা দাও আপনারা যদি প্রশ্ন করেন যে আমাদের ত্রাণের চাল কোথায় আমাদের ত্রেপাল কোথায় আমাদের ঘরের ছেলেদের চাকরি কোথায় আমাদের মেয়েদের সুরক্ষা কোথায় তার কোনো উত্তর তারা দিতে পারবে না তার কারণ সরকার দেউলিয়া সরকার সরকারের কাছে টাকা নেই সরকারি রাজ্যের উন্নয়ন করতে চাইলেও উন্নয়ন করতে পারবে না সরকারি কোষাগারে যত টাকা ছিল সমস্ত টাকা মেলা খেলা করে ক্লাবকে দিয়ে বিভিন্ন পূজোর অনুষ্ঠানে খরচা করে ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভারত মাতাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতাকে বিজেপি 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 জয় তো বিজেপি 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 জয় তো আত্মবলিদান দিচ্ছেন তাদের জন্য কিন্তু বন্ধু আমি আপনি রাত্রিরে শান্তিতে বাড়িতে ঘুমোচ্ছি আর এক শ্রেণীর মানুষ আছেন যারা খাকি উর্দি পরে কখনো কখনো আবার এখন মিলিটারির সেই ড্রেস দেখে ইচ্ছে হয়েছে ময়ূর পুচ্ছধারী কাক হওয়ার কখনো কখনো সেই ড্রেসও পরে নেন পরে নিয়ে ভাবেন যে আমি ময়ূর না হতে পারি পুচ্ছধারী কাক তো হব সেই দলদাস আগামী দিনে হয়ে গেল কৃতদাস মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে সেখানে শুনলাম কারোর একজনের বাবার নাম দুটো দুটো পাসপোর্ট একটা ভারতের একটা ব্যাংককের থাইল্যান্ডের পাসপোর্ট সেখানে নাকি দুটো বাবার নাম
সেই জন্য বলি বন্ধু কাটমানি খেতে বলেছিলাম ওর কার্টুন উন্মাদের সঙ্গে যারা ঘুরে তারা কারা লাল চুল কানে দুল কালকে কুসুরাতে নকল করেছে বলেছে লাল চুল কানে দুল দেখলে গ্রামে ঢুকতে দেবেন না লাল চুল কানে দুল বিজেপির লোকেদের নেই বিজেপির লোকেরা ভারত মাতার সন্তান দেশভক্ত তারা কেউ পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে উল্লাস করে না বোম ফাটায় না তারা দেশ ও মাতৃকাকে স্বামী বিবেকানন্দের ভাবনায় বন্দনা করে এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্তব্য আমি আমার বেকার যুবকদের বলছি ভগবানপুরে প্রচুর এমএসসি বিআইড হয়েছে আপনারা জানেন 5.5 লক্ষ পোস্ট অ্যাবলিশ করেছে এই সরকার এই 9.5 বছর ধরে 5.5 লক্ষ পার্মানেন্ট পোস্ট নষ্ট করেছে তার বদলে 30,000 কন্ট্রাকচুয়াল 10,000 টাকা 12,000 টাকা বেতনে লোক নিয়োগ করেছে বেকারদেরকে সর্বনাশ করেছে এরা এই সর্বনাশ বিগত দিনে কোন সরকার করেনি ভবিষ্যতেও কোন সরকার করতে পারবে না পিএসসির খাতা বদল হয় এসএসসির 2014-তে লাস্ট পরীক্ষা হয়েছিল 40 বছর যাদের পেরিয়ে গেছে কতগুলো প্রজন্মকে ধ্বংস করলো ডেটে পাস করে বসে আছে চাকরি নেই আর কন্ট্রাকচুয়ালদের কথা বলবেন না 2,000, 4,000, 1,500 টাকা প্লাকার্ড দেখালে বলে বিজেপি পাঠিয়ে দিয়েছে মিটিংয়ের মধ্যে আর সরকারি প্রোগ্রামে নাকি জয় শ্রীরাম বলে একজনকে জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছে আরেকজনকে তোলাবাজ ভাইপ বললে রেগে যাচ্ছে তা তোলাবাজ ভাইপ বলবে না কি বলবে এই যে এসসি এসটির টাকার সবুজ সাথীর সাইকেল তারা সাপ্লাই দেয় অরোরা গ্রুপ কে জানেন বলবো পরের মিটিংয়ে বলবো বাকি থাকুক পরশুদিন খুব বড় বড় কথা বলেছিল কালকে আমি তমলুকে বলেছি যে তুমি তো আপনি তো হাত পাকিয়েছেন ছোটবেলা থেকে প্রথমে এমবিএ ডিগ্রি পরে আর লেখে না যেমন ওনার আদরিণী লিখেন না ডক্টরে তেমনি উনিও এমবিএ লিখেন না হাতটা পাকিয়েছে একেবারে ছোট বয়স থেকে চিটিং বাজি আমি বলেছি তৃণমূল মানে হচ্ছে এনামুল গরু চোর আর লালা অনুপ মাঝি তার টাকা সরাসরি ব্যাংককে গেছে থাইল্যান্ডে ওখানকার আমাদের রুপিকে ওখানে বলায় ভাট সেই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আমি ব্যাংকের ঠিকানা বলে দিয়েছি আমি বলে দিয়েছি ভাট কোথায় যায় ভাই প্রতিদিন ঢুকেছে 2014 থেকে 2020 ফেব্রুয়ারি অবধি এবং আমার কাছে রিসিট আছে আমি ওটা দক্ষিণ চব্বিশ পরগনায় মিটিং করতে গিয়ে দেখাবো ফেব্রুয়ারি 1 উইকে আর বলছিল যে তোমার লজ্জা করে না তোমার বাড়িতে দুজন তৃণমূলের নেতা আছে আমি তো বাবু সোনাকে বলেছিলাম পদ্ম ফুটবে আমার বাড়িতে ফুটেছে সম্বন্ধ এসছে আর তো অপেক্ষা করুন না রামনবমী দেরি আছে 19 এপ্রিল তার আগে সব পদ্ম ফুটে যাবে তোমার বাড়িতে আমি ফেব্রুয়ারি মাঝামাঝি পদ্ম ফোটাবো আমরা জিতবো আমি শীতে কষ্ট দেব না একদম সাফ করে দেবো কোনো বাঁকা টাকা ব্যাপার না সুমেন্দার নিশ্চিন্ত থাকুন বালু মাটির সুমেন্দু লাল মাটির দিলীপ ঘোষ হাত মিলিয়েছে গঙ্গার পারে তৃণমূলের বৈরী হবে না আমরা জিতবো এবং এই রাজ্যটা মোদিজির হাতে দিতে হবে বেকারের চাকরি হবে কৃষকের পিএম কিষাণ হবে আয়ুষ্মান ভারত হবে এই ধপের চপ জনতার দুয়ারে সরকার জমের দুয়ারে সরকার 9.5 বছর পর বেরিয়েছে ফর্ম ফিল আপ করতে 50 টাকা করে নিচ্ছে এদেরকে না পাড়ালে গরু পাচার হয়েছে কয়লা পাচার হয়েছে বালি পাচার হয়েছে পাথর পাচার হয়েছে ডাক্তারদের করোনার সময় রেনকোট পরিয়ে মেরে দিয়েছে 18% ডাক্তার এফেক্টেড কোভিডে সবচেয়ে বেশি পার্সেন্টের ডাক্তার বাংলায় মারা গেছে 18% রেনকোট পরিয়েছিল সেখানেও কাটমানি খেয়েছে আজকে এরপরে যদি এরা আসে কি হবে জানেন তো কিডনি পাচার অতএব জোর বাঁধুন তৈরি হন এদেরকে তাড়াতে হবে পদ্ম ফুল ফোটাতে হবে বিজেপিকে জেতাতে হবে বেকারের চাকরি হবে আর স্বাস্থ্য সাথী ধপের চপ 3.5 কোটি লোক পেয়েছিল একজনেরও নার্সিং হোমে কিছু হয়নি আর এখন আলাপনবাবু মুখ্য সচিব আর স্বাস্থ্য সচিব
হসপিটালের লোকদের ডেকে ডেকে বলছে বেরিয়েছে আমাদের ফোন করে বলে দিচ্ছে সুমিতকেও বলেছে সবুজাজি দত্তকেও বলেছে যে আপনারা তিন মাসের জন্য কোনোভাবে চালিয়ে দেন তিনটা মাস ফেরাবেন না কাউকে তিন মাসের পরে বুড়া আঙুল যেমন রেশনে দেখছেন পাঁচ কেজি ছিল তারপরে আড়াই কেজি হলো এখন কি হয়েছে এক কেজি এটাও মোদিজি আর মোদিজির পিএমওয়াই এখানে বিয়ে হওয়া ধপেচ্ছ এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা তাতে 20,000 টাকা করে ছাড়ে 100 দিনের কাজের টাকা ছাড়ে পদশ্রী নারকেল ফাটিয়েছে আর আইডিএফ এর টাকা কেন্দ্রে এখন বলছে 5 লাখ টাকার কম টেন্ডার কর ওটা 15 ফিনান্সের টাকা জেনে রাখুন এই ভয়ক প্রতারকদের তুলে ফেলতে হবে মাঠে আমরা নেমেছি একেবারে 99-তে হারাবো বিজেপি সরকার হবে মানুষের আশা পূরণ হবে ভারত মাতা কি তৃণমূল হটা তৃণমূল হটা কয়লা চোর হটা গরু চোর হটা আলু চোর হটা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় শ্রীরাম ভগবান প্রধানকে ধন্যবাদ এই মাঠে জল ঢুকিয়েছে সভা করতে দেব না কত চেষ্টা আর এই পুলিশ বাবুদের বলি এমসিসি চালু হবে তোমাদের 200 মিটার দূরে ঘাড় ধরে রাখবে সিআরপি দিয়ে কেন্দ্র পুলিশ দিয়ে ভোট হবে একেবারে গ্রামে গ্রামে জোট বাঁধুন একটা ভোট এদের দেওয়া যাবে না স্বপনকে ধন্যবাদ অরূপ বাবুকে ধন্যবাদ আমরা জিতব জোরসে বলুন বিজেপি জিন্দাবাদ কয়লা চোর বালি চোর গরু চোর টেরপল চোর শেষ চুরিটা কি কেন্দ্রীয় সরকার পাঠালেন আমাদের প্রত্যেকের স্বাস্থ্যকর্মীদের জন্য এই করোনার সময় যারা প্রথম সারিতে দাঁড়িয়ে চিকিৎসা করেছেন তাদের চিকিৎসার জন্য টিকা করোনা ভ্যাকসিন সেখানে করোনা ভ্যাকসিন চুরি করে মরার যদি এত ভয় হয় তৃণমূল নেতারা করোনা ভ্যাকসিন চুরি করে দৌড়ে লাগিয়ে দিলেন ভগবান আপনাদের মঙ্গল করুক ভগবান পুরে বলি ভগবান আপনাদের মঙ্গল করুক তা নইলে আপনারা যতই টিকা লাগান আর যাই লাগান করোনা না হলেও করোনা আপনাদের ছাড়ছে না মাননীয় আপনাদের ছাড়বে না সেই জন্যে আজকের এই 26শে জানুয়ারি আপনাদের ভগবানপুরে যে ঐতিহাসিক সভা হচ্ছে সেই সভাকে সাফল্যমণ্ডিত কামনা করে আগামী দিন মেদিনীপুর পথ দেখাবে পশ্চিমবঙ্গ এগিয়ে চলবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি জয় শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম ভারত মাতা কি বিজেপি 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 এই ভগবানপুরের মাটিতে একদিকে যেমন মহাত্মা গান্ধী পদচারণা করেছে এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের পদস্পর্শে ধন্য হয়েছে
আবার এই মাটিতে চূড়ান্ত রবীন্দ্র বিরোধী নাট্যকার গীতিকার দ্বিজেন্দ্রলাল রায় তিন বছর ল্যান্ড সেটেলমেন্ট অফিসারের চাকরি করেছেন। এই মাটিতে দাঁড়িয়ে সুভাষচন্দ্র বসু সম্ভবত 1938 সালের 12 এপ্রিল তমলুকে একটি বিশাল জনসভায় বক্তৃতা করবার পর ফিরে যাবার সময় তিনি এই মাটিতে ওপর দিয়ে চলে গেছেন। কিন্তু এই মাটির নির্দিষ্ট একটি লক্ষ্য আছে। আমরা সতীশ সামন্ত তমলুক স্বাধীন সরকার দেখেছি, ব্রিটিশের সঙ্গে অসহযোগিতার আন্দোলন দেখেছি, আমরা পিছাবনিতে দাঁড়িয়ে মানুষকে গুলিবিদ্ধ হয়ে মরতে দেখেছি, কংগ্রেসি গণ আন্দোলনের ঝড় দেখেছি, কিন্তু তারপরেও 1952 সালের সাধারণ নির্বাচনে এই ভগবানপুরের আসন থেকে রামেশ্বর পান্ডা জনসংঘের টিকিটে নির্বাচিত হয়েছে। তাই আমি বলছি এখানে আমরা অপরিচিত নই, এখানে আমরা নতুন পরিযায়ী পাখি নই। আমাদের ভোটের প্রাপ্ত সংখ্যা কম ছিল, কিন্তু আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। বিগত দিনের নির্বাচন এই অঞ্চলের মানুষ তৃণমূলের সঙ্গে আমাদের ভোটের ব্যবধান দেখেছেন, কিন্তু আজকে আপনাদের চিন্তা করতে হবে আপনারা কোন বাংলায় বসবাস করছেন, কোন রাজনীতিকে আপনারা সঙ্গ দিচ্ছেন এই রাজ্যের মাটিতে। ওটা অখণ্ড পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আজকে কারা উন্নয়নের স্বপ্ন দেখিয়েছে? এখানের মানুষ কংগ্রেসের অসহযোগ আন্দোলন দেখেছেন, আবার এখানের বিভিন্ন বিপ্লবী গণ আন্দোলনের কর্মকাণ্ডের সঙ্গে আপনারা ছিলেন। কিন্তু আজকে আপনাদের চিন্তা করতে হবে নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে যে শক্তির উত্থান হচ্ছে, নতুন করে পশ্চিমবঙ্গের পুনরুত্থানের স্বার্থে আর্থসামাজিক ব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থাকে যারা শক্তিশালী করতে চাইছেন তাদের জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। আপনাদের এই কেন্দ্রের প্রার্থী আপনাদের সকলের সুপরিচিত দীর্ঘদিনের সাংসদ শিশির অধিকারী, যিনি দেহ দিয়ে মন দিয়ে বহু রাজনৈতিক উত্থান পতনকে স্পর্শ করেছেন, আজকে এগিয়ে আসতে হবে তাকে। আপনি বহু অচেনা মানুষকে জেলা পরিষদে পাঠিয়েছেন, আপনি বহু মানুষকে আপনি হাঁটতে হাঁটতে জিতিয়ে দেবার রণকৌশল দেখিয়েছেন, আপনি সিপিআইএম এর দুর্দণ্ড প্রতাপ শক্তির মধ্যে এই জেলার রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বিভিন্ন পঞ্চায়েত সমিতি তৈরি করেছেন, বহু অচেনা মানুষকে কলকাতার বিধানসভায় দরজা দেখিয়েছেন। আজ বসে থাকার সময় নেই, বেরিয়ে পড়ুন। মানুষ শিশির অধিকারীকে চাইছে, আপনার ভোটাররা আপনাকে চাইছে। এই পরিবর্তনের যুব সন্ধিক্ষণে বেলা শেষে আপনাকে পথে নামতে হবে, মেদিনীপুরের মৃত গৌরবকে ফিরিয়ে দিতে, মেদিনীপুরের সম্মান। এটা বসে থাকার সময় নয়, এটা সিদ্ধান্তহীনতার সময় নয়, এই সময় মাটি আপনাকে ডাকছে, মেদিনীপুরের মানুষ আপনাকে ডাকছে, এগরা ডাকছে, পটাশপুর ডাকছে, ভগবানপুর ডাকছে, কাঁথি ডাকছে, রামনগর ডাকছে, ওই পিছাবনি ওই স্তম্ভ আপনাকে ডাকছে পরিবর্তনের আশায়। এই মাটি থেকে পরিবর্তন করতে হবে। কি পেয়েছে মেদিনীপুর জেলার মানুষ? যে জেলার ছাত্র যুবরা আমেরিকার সিলিকন ভ্যালি ভরিয়ে রেখেছে, যে জেলার ছাত্র অধ্যাপকেরা জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ঘোরাফেরা করছে, গোটা ইউরোপ জুড়ে আজকে আমাদের রামনগরের বহু ছাত্র আছেন, বহু কৃতি ইঞ্জিনিয়ার আছেন, যারা পৃথিবীর মানচিত্র বদলাচ্ছেন, আজকে তাদের জেলায় এই মেদিনীপুর জেলায় আজকে কেন ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হতে পারে না? যদি সিলিকন ভ্যালিতে আজকে সম্পূর্ণ একদিনে মেদিনীপুরের ছাত্রছাত্রীরা যদি নিজেদের বিড্র করে নেয়, যদি গোটা আমেরিকায় বাঙালিরা মেদিনীপুর বর্ধমান জেলার মানুষ আমাদের হাওড়া জেলার মানুষ যদি এক ঘন্টার জন্য বিড্র করে নিজেদের, টোটাল আমেরিকার মেডিকেল সিস্টেম কোলাপস হয়ে যাবে। কিন্তু কেন কোনো হাত তৈরি হবে না আমাদের পশ্চিম মেদিনীপুর? বিদ্যাসাগরের জেলা, সতীশ সামন্তর জেলা, বাঙালির আইকন কারা? কারা বাঙালির ঐতিহ্য বহন করবার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছেন? কারা দিনের পর দিন বিধানসভায় দাঁড়িয়ে মেদিনীপুরের জন্য লড়াই করছেন? কি করছেন ডক্টর মানুষ ভূঁইয়া? দীর্ঘদিন মানুষের সামনে কালা ঘুঁইয়ের কথা বলেছেন, দুগ্ধাবে সিনের কথা বলেছেন।
কণ্ঠস্বর নিয়ে শুনিয়েছিলেন রানী শিরোমণির যুদ্ধের বিবরণী। আজকে কোথায় ডক্টর মানস ভুঁইয়া? মেদিনীপুরের ভূমিপুত্র বলে তিনি দাবি করছেন, ওখানে বসে থাকলে হবে না। আড়াল থেকে সরকারের সমালোচনা করলে চলবে না, পিছন থেকে মেদিনীপুরের বঞ্চনার কথা বললে চলবে না। এগিয়ে আসুন, বেরিয়ে আসুন, মানুষের স্বার্থে, মেদিনীপুর জেলার স্বার্থে আজকে আপনাদের এগিয়ে আসতে হবে। বুকের মধ্যে ওই দুনিয়া কাপড় 10 দিন চলবে ধরে বিপ্লব অসারোপেক্ষার শিহরিত হচ্ছেন। তাদের বলছি পৃথিবীর মানচিত্র বদলে গেছে, শ্রমিক মালিক সম্পর্কের অবস্থান বদলে গেছে, ব্লু কালার লেবারকে হোয়াইট কালার লেবার রিপ্লেস করে দিয়েছে। কিন্তু শোষণ চলছে, শোষণ অব্যাহত, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বামপন্থীরা যদি এজেলার বামপন্থীরা যদি সমাজ বিবর্তনের উপাদান গুলো এই দেশের মাটি থেকে সংগ্রহ করতেন, তাহলে আজকে বামপন্থা এবং বামপন্থী আন্দোলনের রূপরেখা পাল্টে যেত। আজকের পৃথিবী, আজকের পৃথিবীর ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি। টুডেজ রিলিজন ইজ ডেমোক্রেসি এন্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এর বাইরে অন্য কোনো শক্তি নেই। তাই যারা নতুন কোনো অপশব্দের কথা বলছেন, যারা বলছেন রামের মূর্তি দিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের সর্বনাশ ডেকে আনছে, তারা বলছেন বলছেন রাম নামে কেউ ভারত করছে কোনোদিন, থাকতে পারে বাংলায় কোনোদিন রাম রাম ছিল না। আরে মহাত্মা গান্ধী 1920 সালে কংগ্রেস অধিবেশনে খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে চিরকালীন বিভেদের বীজ রচনা করেছিলেন। সেই মহাত্মা গান্ধীকেও ফিরে আসতে হয়েছিল রাম নামে, রাম রাজ্যের মধ্যে দিয়ে। রাম ভারতের অস্মিতার প্রতীক, রাম ভারত ভারতী রাম, একে ভারত থেকে বিচ্ছিন্ন করা যায় না। রাম ভারতবর্ষের সংস্কৃতি জাতীয় প্রভাব শিখিয়েছে, রামের মুখ থেকেই ভারতবর্ষ শিখেছে জননী জন্মা ভূমিষ্ঠ সারি করিয়েছি। রাম বহুত্ববাদের প্রতীক, রাম প্রজাতন্ত্রের প্রতীক, প্রজা বৎসলের প্রতীক। সকালবেলা আমাকে আনন্দবাজার থেকে ফোন করে জিজ্ঞাসা করছে যে সব্যসাচী দত্তের মিছিলে জয়শ্রীরাম ধ্বনি উঠেছে, এটাকে কিভাবে দেখবেন, এটা কি অন্যায় নয়? প্রজাতন্ত্র দিবসে জয়শ্রীরাম, তাহলে প্রজাতন্ত্র দিবসে কোন বাণী চলবে? প্রজাতন্ত্র দিবসে জয়শ্রীরাম বলবে নাকি টুম্পা শুনে বলবে? কোন সংস্কৃতি চলছে বাংলার রাজনীতিতে? কোন সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ? যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলছেন ধর্মনিরপেক্ষতার কথা, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন করে পাঠ শেখাচ্ছেন বিজেপিকে, যারা বলছেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে, সর্বনাশের রাজনীতি করছে, তাদের খালি মনে করিয়ে দিই শ্রীরাম মানে কি? শ্রী সমৃদ্ধির প্রতীক, আর রাম মূল্যবোধের প্রতীক। প্রসপ্যারিটি এর ভ্যালু, সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক। যেটা অভিবাদন, যেটা সম্বোধন, যা ভারতত্তা, যা ভারতের সংস্কৃতি, যা ভারতের বহুত্ববাদ, যেটা ভারতের মানুষের অধিকার, সেই অধিকারকে তৃণমূল কংগ্রেস কেড়ে নিতে চাইছে। একটা রাজনৈতিক দল কোথা থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সবেতেই 1 নম্বর প্রশ্ন তারা তৈরি করছে, উত্তর তারা লিখছেন, নম্বর তারা বুঝিয়ে দিচ্ছেন। সবেতেই কত শ্রী, জনশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, দেশশ্রী, কোনশ্রী এর বাদ নেই। কিন্তু প্রতিনিয়ত সমষ্টি সম্পন্ন সরকার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সরকারকে প্রাইজ দিচ্ছে, এরকম মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত ভারতবর্ষে কোনোদিন পাওয়া যায়নি। কিন্তু তারপরেও সেই দল থেকে মানুষ আসছে, বেরিয়ে বেরিয়ে আসছে, প্রতিদিন কোটি কোটি পায়ে আসছে। আর কিছু লোক দুপুর হলেই ক্যামেরার সামনে বসে বিজেপির প্রতি তীব্র আক্রমণ, যত প্রবল আক্রমণ তত গভীর রাত্রে ফোন আছে, আছে, সবাই আছেন, তৃণমূল কংগ্রেসে গিয়ে চলেছে। কিন্তু তারপরও আমরা আপনাদের জন্য বলতে চাই, কতদিন এই রাজনীতি মেদিনীপুরের মানুষ দেখবে? সতীশ সামন্তের জেলার মানুষ, মাতঙ্গিনীর জেলার মানুষ, বিদ্যাসাগরের জেলার মানুষ, এই জেলার মানুষকে নিজের আত্মমর্যাদা নিয়ে রুখে দাঁড়াতে হবে। বাঙালির আইকন যদি কেউ থেকে থাকে তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার 39 বছর 8 বছর বয়সে এদের ছবি কলকাতা শহরে 1 টাকা দিয়ে বিক্রি হয়েছে।
বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এনসিডার কোম্পানি বিজ্ঞাপন বার করেছিল যে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চাক্ষুষ অবলম্বন করেন নাই তাদের জন্য একটি দেড় হাতের ছবি প্রকাশিত হইতেছে মূল্য মাত্র এক টাকা বয়স তখন 39 38 বয়সে চাকরি ছেড়েছেন বেতন 500 টাকা মাসিক রোজগার 3,500 থেকে 4,000 টাকার মধ্যে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি দাঁড়িয়ে একটি মামলায় নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষক এবং ব্যবসায়ী নিজেকে ব্যবসা করবার কথা বলতেন আর সেই বাংলার মাটিতে সেই মেদিনীপুর জেলায় কোনো বিনিয়োগ নেই এ রাজ্য থেকে শিল্পপতিরা ভিন্ন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছে যেদিন এই সরকারটা ক্ষমতায় আসে সেদিন ঋণের পরিমাণ ছিল 1,00,000 তৃণমূল সরকার যেভাবে মানুষদের বোকা বানাচ্ছে আমাদের মহামান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বহু রকমের জনমুরগি প্রকল্প আমাদের জন্য উনি দিয়েছেন কিন্তু সাধারণ মানুষ তার সুযোগ সুবিধা পাচ্ছেন না যেমন আপনারা জানেন কোন ভাষায় আক্রমণ করেনি কোন দিন অপমান করেনি আমি শুধু একটি কথা বলে আপনাদের সামনে প্রসঙ্গ বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব 1998 মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন বিজেপি কোন সাম্প্রদায়িক দল নয় 1998 তৃণমূল কংগ্রেসের জন্ম 98 এর নির্বাচন সারা দেশ জুড়ে উত্তাল হইল যে কংগ্রেসের বিদায় আসন্ন ইন্ডিয়ান এক্সপ্রেস সেদিন তার এডিটোরিয়াল পেজে কোন কথা না লিখে অটল বিহারী বাজপেয়ীর ছবি দিয়ে তলায় লিখে দিয়েছিলেন দি ম্যান নেশন হ্যাবিটস একজন মানুষ যার জন্য জাতি প্রতীক্ষা করে আছে তৃণমূল কংগ্রেস তৈরি হলো মমতা ব্যানার্জি কংগ্রেস ভাঙলেন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন কিন্তু মন্ত্রিসভায় অংশগ্রহণ করলেন না ত্যাগপ্রদের আদর্শকে রেখে গেলেন উঁচু করে বললেন আমার লড়াই সিপিআইএম এর বিরুদ্ধে 1999 এর নির্বাচন মমতা দেবী এনডিএ শরীফ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন জয়ী হলেন জয়ী হবার পরে মন্ত্রিসভায় অংশগ্রহণ করলেন রেল থেকে দপ্তরবিহীন কারণ তার মাঝখানে 2001 একবার বললেন ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা পদত্যাগ করে চলে এলেন কংগ্রেসের সঙ্গে চোট বাঁধলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন পরাজিত হলেন অনিল বিশ্বাস বলে দিলেন দিদি থেকে দিদিমা হয়ে যাবেন কিন্তু ক্ষমতার কোনোদিন পরিবর্তন করতে পারবেন আবার দিলেন মন্ত্রিসভা যে বিজেপিকে আক্রমণ করছেন সেই বিজেপি তাকে একা থাকতে দেয়নি বিচ্ছিন্ন থাকতে দেয়নি জনবিচ্ছিন্ন করবার চক্রান্তকে শেষ করতে দেয়নি ফিরিয়ে নিয়েছিলেন মন্ত্রিসভায় রেল থেকে কয়লা আবার কয়লা থেকে একলা জিতেছিলেন মুখ্যমন্ত্রী কলকাতার মাটিতে তারপরে রাজনীতি সমদূরত্বের রাজনীতি 2006 বিজেপির সঙ্গে 2007 নতুন শব্দ বললেন আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না আমি কংগ্রেসের সঙ্গেও নেই আমি বিজেপির সঙ্গেও নেই রাহুল গান্ধীর দিকে তাকিয়ে বললেন ভোটের সময় এরা পেঁচারা সব উড়ে উড়ে আছে হঠাৎ পৌঁছলেন কলকাতায় প্রণব মুখার্জি রুদ্ধদ্বার বৈঠক বেরিয়ে এলেন দুজনে কি কথা হলো ভেতরে কেউ জানে না বেরিয়েছে আমরা জানতে পারলাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন জয়ী হলেন উনি 2009 থেকে 2011 মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা অস্বীকার করবার কোন জায়গা নেই সিপিএম হারতে পারে সিপিএম কে হারানো যেতে পারে সিপিএম হারতে চলেছে সিপিএম ক্যান বি ডিফিটেড দ্যাট সার্টেনলি ইট বি ডিফিটেড এন্ড দ্যাট গোইং টু বি ডিফিটেড এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে তৈরি করতে পেরেছিলেন তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাই 2011 মানুষ জানতেন দীঘা গোয়া হবে না কলকাতা লন্ডন হবে না দার্জিলিং সুইজারল্যান্ড হবে না প্রত্যেকটা মহকুমা একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে না 42,000 অন্ধ কারখানার তলা খোলা যাবে না 1,00,000 বেকারের কর্মসংস্থান করে দেওয়া যাবে না কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়েছিলেন আর আজ তারপরে কাঁথির মানুষ গান গাইছে জানি না কেন এমন হয় তুমি আর নেই সে তুমি তৃণমূল কংগ্রেস নতুন নির্বাচনে তাই আমি আবার একটি কথা বলে শেষ করব দীর্ঘদিন যারা রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন যারা বিভিন্ন সময় যাদের রাজনৈতিক দর্শনকে বানিয়ে ফেলেছেন জোচিতা ও সেকেন্দার যারা গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট বিরোধিতার অধিকারে বিশ্বাস করে না যারা দিনের পর দিন আপনাদের সামনে দাঁড়িয়ে আগ্রাসনের ভাষা বলছে দখলদারির ভাষা বলছে প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করছে যারা দিনের পর
স্বাধীন আপনাদের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে ধ্বংস করছে, যারা সংবিধান বিরোধী ভারতবর্ষের চার চারটে রাজধানী তৈরি করে দেবার কথা বলে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আজকে তাদের বাঁচানোর থেকে আপনাদের বাঁচতে হবে। পশ্চিমবঙ্গকে আবার বাংলাদেশ যাতে না হয়ে যায় এই মেদিনীপুরের মানুষকে সেটা তার জন্য রুখে দাঁড়াতে হবে। কিন্তু তারপরেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ্য, মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন বিরোধী দলের আসনে বসার জন্য। এই সরকারের বিদায় নিশ্চিত, খালি বুথে চোখে চোখ রেখে বসে থাকুন। সকাল 6:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় থাকবে না। এই ভগবানপুরের মানুষ ব্যাপক লিড দেখেছে, শিশিরদাগত নির্বাচনে প্রভূত অঙ্গের মার্জিনে এখান থেকে এগিয়ে গেছেন। তাই শিশিরদাকে বলছি, আপনি আমাকে আজ থেকে 22 বছর আগে একবার এগরার একটা মিটিং এ, তখন পটাশপুরের মিটিং এ আপনি বলেছিলেন যে এইরকম ছিল এখানে অবস্থা, আমি এইরকম করে দিয়ে নীতিশ সেনগুপ্তকে পার করে দিলাম। একই মঞ্চে আমি আবার তাকে আহ্বান জানাবো যে এরকম আছে, আমরা কাজ করে দিয়েছি, আপনি আসুন, এরকম করে আজকে পুরো চেহারাটাকে ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। প্রত্যেক ওই মন্দির থেকে একবার শপথ নিয়ে মেদিনীপুরের রক্ত আপনার শরীরে বইছে, ক্ষুদিরামের কথা স্মরণ করে মেদিনীপুরের মহান বিপ্লবী ওই সুশীল ধারাদের কথা মনে রেখে কি করছেন ওখানে। আর এরপরে বেশিক্ষণ থাকলে অনেক লোকে এসে বলে দেবে ঘুম পেয়েছে বাড়ি যা, তাই ঘুম থেকে উঠে দাঁড়ান, এগিয়ে আসুন, পৌঁছে যান, পরিবর্তনের সঙ্গে হন, পরিবর্তনের মধ্যে নতুন পরিবর্তন নিয়ে আসুন। ধন্যবাদ। বলতে গিয়ে ভুলে গেছিলাম, শ্রমিকদা বলছিল যে মমতা ব্যানার্জি ছাড়া 2011 হতো না। আমি শ্রমিকদার সঙ্গে একমত হতে পারলাম না। 2011 আমি বিধায়ক হয়েছি, যদি নন্দীগ্রাম না হতো আমি অন্তত বিধায়ক হতাম না, আমি স্বীকার করে নিচ্ছি। নমস্কার।